বন্ধুরা, শীত এখনো পড়লো না, কিন্তু আমাদের বিয়ে বাড়ি ঠিক চলে এসেছিল, আর আমি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে খেতে। তো এসে দেখলাম বিয়ে গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে, অগত্যা দেখে খিদে পেয়ে গেল, তাই বসে বললাম খেতে। দেখো ভাত পড়ছে কত কি, তাই ভাবলাম খেতে বসার আগে একটু ভিডিও করে নিই, মানে আমাকে দেখিয়ে নিই। এরপর পড়ে গেছে ভাত ডাল, আর টাটা করে লাভ নেই, চলো খাওয়া শুরু করা যাক। খাওয়ার আগে দেখিয়ে নিই কী কী আছে, ডাল আলু ভাজা বাঁধাকপি নাকি ঘ্যাঁট, আহ কী আরাম দুপুরের খাবার। চলো স্পিডটা একটু বাড়িয়ে দিই, তাড়াতাড়ি খাই। চলো দুপুরের খ্যাটন শেষ, এবার আমরা সবাই টাটা করে নিই, বিকালে আবার আসতে হবে তো খেতে। সন্ধে পড়তে না পড়তেই আমি আর বাবা বিয়ে বাড়িতে এসে হাজির হলাম। বাবাও শার্ট প্যান্ট পরে রেডি হয়ে আমার সঙ্গে চলে এসেছিলো। আর দেখো বিয়ে বাড়ির গেটটাও কত সুন্দর সাজিয়েছে। তো আমার জন্য অপেক্ষা না করে বাবা তো চলে গেল বিয়ে দেখতে। চলো আমরা ততক্ষণ দেখে নিই বর বউয়ের ছবি, বাহ খুব ভালো মানিয়েছে, দারুণ। চলো এবার ভিতরে যাওয়া যাক বিয়ে দেখতে। কিন্তু এ কি, ঢুকে আমি কি দেখছি, বরের জায়গায় ফটোগ্রাফি কাকু, বর কই? একটু খোঁজাখুঁজির পর দেখলাম বর বিয়েতে বসে গেছে। আর তারপর আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মিচকে মিচকে হাসছিলাম, আর তারপর সবাইকে সামনে ঠেলে দিয়ে আমি চলে গেছিলাম পিছনের দিকে, পিছনে দাঁড়িয়েছিলাম কারণ আমার খিদে পেয়ে গেছিলো। খেতে এসে দেখলাম বাবা আমার আগেই খাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছে, আর তাই দেখে আমারও একটু খিদে পেয়ে গেল, আর তাই আমিও খাবার নিয়ে খেতে শুরু করে দিলাম। আমার সব পছন্দের জিনিসপত্রই হয়েছিল, বাটারফ্রাই কড়াইছুরির কচুরি, দারুণ হয়েছিল খাবারগুলো। তো খাওয়া দাওয়া সেরে এসে দেখলাম বর তো বউয়ের দিক থেকে চোখ সরাতেই পাচ্ছে না, হ্যাঁ কী হাসি বরের। আর তারপরেই বর আর বউয়ের মধ্যে টানাটানি শুরু হলো গাঁটছড়া নিয়ে। এরপর এলো সেই মুহূর্ত যেখানে বর বউকে সিঁদুর পরিয়ে দিল আর বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আর এইভাবে শেষ হলো আমাদের বিয়ের প্রথম পর্ব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, করতেই হবে সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।